নমস্কার বন্ধুকল, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। বন্ধুকল, আসাম ডাইরি ক্রিকুনে যেটা 12,600 পথ মুকলি আছে বন্ধুকল, আর নতুনক আহবলীয় যে পথসমূহ আছে আপনার এগ্রিকালচারের এপিডিএসএল স্বাস্থ্য বিভাগতে হোক বন্ধুকল, তারপর পিএনআরডিতে হোক, যে পথ মুকলি হব শিক্ষা বিভাগতে হোক বন্ধুকল, যে পথ মুকলি হব সকল পথ বেলেগ বেলেগ অনুষ্ঠিত হব পরীক্ষামূহ। কিন্তু এই 12,600 যে গেট 3 গেট 4 পথ মুকলি আছে এডিয়ার 2.0 আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেটা সাধারণত ভেকেন্সি মুকলি আছে, এই পথসমূহর আপনাদের ইতিমধ্যে গম পাইছে যে পথমোহর এপ্লাই টু 10 শতাংশ নভেম্বর পর আপনার 29 শতাংশ ডিসেম্বর তারিখ এপ্লাই হব বন্ধুকল। পরীক্ষাটা দিনকাল হব, কেতিয়া পরীক্ষা হব আপনাদের মই জানাই দিম। আর ইতিমধ্যে 18,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, আপনাদের ইমান সাপোর্ট আর মরম করার বাবে সকলকে অনেক ধন্যবাদ। যেগুলো এতিয়ালৈকে চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, প্রথমবার ভিজিট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ক। আর সকল মরম আশীর্বাদের বাবে মই ভিডিও বনাও বন্ধুকল, যিমান বিজি না থাকক কেউ। আর ইতিমধ্যে আজির দিনটিতে মই অলপ আগতে গুৱাহাটীৰ পৰা আহিছোঁ, মনটো যিমান বেয়া নহওক নহওক কিয় আপোনালোকৰ বাবে মই ভিডিঅ' আপলোড কৰিমেই। আৰু আপোনালোকক মই সহায় কৰিম, আৰু মই প্ৰিপাৰেশ্যন আজিৰ দিন গোটেই দিনটো দিন ৰাতি মিলি কৰা নাই বন্ধুসকল। বেয়াও লাগিছে ভালো লাগিছে, বেলেগ কামৰ বাবে গৈছিলোঁ। আৰু আপোনালোকক মই সাধাৰণতে এটা ভিডিঅ'ৰ জৰিয়তে আপডেট দিম যে 12,600 পদ যি আছে, এই 12,600 পদৰ আপোনালোকৰ পৰীক্ষাটো কেতিয়াব। 12,600 পদৰ পৰীক্ষাটো আপোনালোকৰ সাধাৰণতে পরীক্ষাটা অতি সোনকালে অনুষ্ঠিত হয়ে যাব। মোটামুটি 2024 চনের ইলেকশনও আছে, আপনাদের সকলে গমে পাই মোটামুটি সেইভাবে যদি অতি সোনকালে অনুষ্ঠিত করে পরীক্ষা আপনার অনুষ্ঠিত হয়ে যাব। মোটামুটি ফেব্রুয়ারি মাহতে পরীক্ষাটা অনুষ্ঠিত হব, মোটামুটি 3 মাস 4 মাস সময় দিব, মার্চ মাহ যাই পাবগে। মোটামুটি মার্চত অনুষ্ঠিত হব, মার্চের 1 তারিখের মার্চের প্রথম সপ্তাহতে আরম্ভ হয়ে যাব। সকলবর পদতে আপনার সাধারণত বেলেগ বেলেগ অনুষ্ঠিত হব পরীক্ষা, গেট ফোর বেলেগকে পরীক্ষা অনুষ্ঠিত হব, 10 পাসের বেলেগ অনুষ্ঠিত হব, 12 পাসের গেট 8 পাসের 12 পাসের ভিতরে যে গেট ফোর 5,000 পদ মুকলি আছে, এটাও 3টা স্টেপত পরীক্ষা অনুষ্ঠিত হব। আর গেট 3 তো 3টা স্টেপত পরীক্ষা অনুষ্ঠিত হব, আপনার 3 দিনত পরীক্ষা অনুষ্ঠিত হব, আর গেট ফোর তো 3 দিন অনুষ্ঠিত হব বন্ধুসকল। আর আপনার আগাওলা বাটিপালা অনুষ্ঠিত হয়ে যাব পরে, এনেক হয়ে যাব পরে যে গেট ফোর আপনার 10 8 পাসের বা আগাওলা বাটে পরীক্ষা হব, 10 পাসের বাটিপালা হব, এনেক হব পরে বা গেট ফোর মোটামুটি ভাগ ভাগ করে অনুষ্ঠিত হব। একেলগে পরীক্ষা নহয় বন্ধুসকল, সকলে গম পায় পদ বেলেগ, কোয়ালিফিকেশন বেলেগ, এপ্লাইও বেলেগ বন্ধুসকল। আর আপনার সাধারণত এই পরীক্ষা মোটামুটি মার্চ মাহত দরব পরীক্ষা অনুষ্ঠিত হবে, নভেম্বর ডিসেম্বর নভেম্বর আজি হয়েছে 3 নাকি 4 নভেম্বর তারিখ বন্ধুসকল, সকলে গমে পায় যে আপনার সাধারণত মোটামুটি আপনার সাধারণত পরীক্ষামূহ মার্চ মাহত পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়াটা একবারে খাটাং বন্ধুসকল। আপনাদের মোট চ্যানেলটা সাপোর্ট করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব, নিজের দাদা বাটি বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবলে অনুরোধ জানাইছো, সকলে সাপোর্ট করব, কারণ প্রতিটা খবর প্রতিটা আপডেট আপনাদের মানে দায়িত্ব সহকারে দিব।